করে হচ্ছে আল্লাহর গুণাবলী, গুণাবলীকে স্বীকার করা। পানিকে বিশ্বাস করতে হবে, পানি ডুবাই দিতে পারে, ভিজাইতে পারে, পানির এই ধর্ম সহকারে, এই শক্তি সহকারে পানিকে বিশ্বাস করতে হবে। পয়জনকে বিশ্বাস করতে হবে, তাকে পান করলে আমি মরে যেতে পারি, সাপে দংশন করলে মরে যেতে পারি, সাপকে এভাবে বিশ্বাস করতে হবে। বাঘকে বিশ্বাস করতে পারে হতে হবে যে সে যে কোনো মুহূর্তে আমাকে হামলা করতে পারে। প্রত্যেক জিনিসের শক্তি সহকারে, আগুন সে জ্বালাতে পারে, পোড়াতে পারে, এই শক্তি সহকারে বিশ্বাস করতে হবে। আল্লাহরে বিশ্বাস করবেন কিভাবে? আল্লাহর গুণাবলী সহকারে। বলেন, আল্লাহকে বিশ্বাস করবেন কিভাবে? তার গুণাবলী সহকারে বিশ্বাস করতে হবে। শুধু যদি বলেন আল্লাহরে বিশ্বাস করি হবে না, আল্লাহর গুণ সহকারে বিশ্বাস করতে হবে। এক নম্বর গুণিত হচ্ছে আল্লাহ হচ্ছেন খালিক, তিনি হচ্ছেন স্রষ্টা। আল্লাহকে আমার স্রষ্টা, আমার রব, গোটা বিশ্বের রব, বিশাল আকাশের মালিক, জমিনের মালিক, বিস্তীর্ণ এই পৃথিবীর মালিক, সব কিছুর একচ্ছত্র মালিককে আল্লাহ পাককে স্রষ্টা হিসেবে মানতে হবে। তিনি সৃষ্টি করেছেন, তিনি রব, তিনি সৃষ্টি করেন, তিনি প্রতিপালন করেন, তিনি পূর্ণতায় পৌঁছে দেন, এই হিসাবে তিনি তাকে বিশ্বাস করতে হবে। গোটা সৃষ্টিকে প্রতিপালন করার জন্য পানি দরকার। এই পানির বন্দোবস্ত কে করেছেন? বলেন কে করেছেন? এই পৃথিবীর চার ভাগের তিন ভাগ কি? বলেন কি? পানি। আর এক ভাগ স্থল। এই অতিরিক্ত পানি যে আল্লাহ বানালেন, তিন ভাগ পানি এক ভাগ স্থল, এ পানি কি খামোখা বানিয়েছেন? না, এই পৃথিবীকে বাঁচায় রাখার জন্যই আল্লাহ পাক পানি বানায় রেখেছেন, অতিরিক্ত পানি বানিয়েছেন। আবার ওই পানি সব জায়গায় পৌঁছতে পারবে না বলে আল্লাহ বিরাট জলাধার বানিয়েছেন, সমুদ্র, মহাসমুদ্র, বিরাট বিরাট দরিয়া, এতে পানি সব জায়গায় পৌঁছবে না বলে আল্লাহ পাক আবার খাল বানিয়েছেন, নদী বানিয়েছেন, বিল বানিয়েছেন, হাওড় বানিয়েছেন, পানি মাটির পরতে পরতে আল্লাহ পাক পানি রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে এতেও হবে না, সেই জন্য আল্লাহ পাক আবার সমুদ্র থেকে পানিগুলি তুলে মেঘমালায় পরিণত করে বৃষ্টির আকারে ফোঁটা ফোঁটা পানি দিয়ে কোথায় কোথায় শুকনা একটা বালুকণা আছে তাকেও খুঁজে বার করে পানি দিয়ে আল্লাহ পাক সিক্ত করে দেন, ভিজায় দেন। এ হচ্ছে আল্লাহ, তার এই প্রতিপালনের শক্তি সহকারে, গুণ সহকারে তাকে বিশ্বাস করতে হবে। সব কিছুর স্রষ্টা তিনি, মালিক তিনি। ওই আল্লাহ রাব্বুল আলামিন, তার গুণাবলী সহকারে বিশ্বাস করতে হবে। তার গুণ হচ্ছে তিনি খালিক, তিনি মালিক, তিনি রাজ্জাক, সকলের খাবার তিনি পৌঁছান, কারো খাবার তিনি পৃথিবীতে যত প্রাণী তৈরি করেছেন সকলের খাবারও তিনি তৈরি করে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর ভিতরে এমন কোন প্রাণী নাই, এমন কোন জীব নাই যার রিস্কের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। সুবহানাল্লাহ। সকল প্রাণী জগতের খাবার কে তৈরি করেছেন? খাবার পৌঁছেছেন কে? একটা দৃষ্টান্ত দেই, যেহেতু আজকে এই বিষয়ে আমি বলবো না, একটা দৃষ্টান্ত দেই বোঝার জন্য। আপনারা মুরগির ডিম দেখছেন নিশ্চয়ই, অন্যান্য পাখির ডিমও দেখেছেন। এই ডিমের ভিতর থেকে বাচ্চা হয় ডিমের কোন অংশ দিয়ে? ভেতরের কুসুমটা দিয়েই কি হয় বলে বাচ্চা হয়। বাচ্চা যখন ডিমের ভিতরে হলো তখন তার প্রাণ আসছে, এই প্রাণ আসার পর প্রাণ আসার সাথে সাথে বাচ্চার ক্ষুধার উদ্রেক হয়েছে, খাবেটা কি? ডিমের ভিতরে খাবার পৌঁছতে গেলে ডিম তো ফেটেই যাবে, বাচ্চা মরে যাবে। এখন খাবারটা দুনিয়ার কোনো বিজ্ঞানী ডিমের পেটের মধ্যে, ডিমের মধ্যে বাচ্চাকে খাবার পৌঁছতে পারবে কি? তাহলে ওই ডিমের মধ্যে বাচ্চাটাকে খাবার কে দেন? কিভাবে দেন দেখছেন আপনারা? কুসুমের বাইরে যে সাদা অংশটা থাকে এটা হচ্ছে প্রোটিন, এটা হচ্ছে খাদ্য। যতদিন এই বাচ্চাটা কুসুমের ভিতর থেকে বাচ্চায় পরিণত হয়ে যতদিন ডিমের মধ্যে থাকা লাগবে, 18 দিন বা 19 দিন যতদিন থাকা লাগবে, ততদিনের খাদ্য ওর চতুর্পাশে রেখে দেওয়া হয়েছে। সবটুকুন খেয়ে খেয়ে যেদিন তার সবটা সাদা অংশ খাওয়া হয়ে গেল তখন ঠোঁট দিয়ে পাতলা পর্দাকে ফাটায় দিয়া পৃথিবীর মাঝে বেরিয়ে আসে। আল্লাহ
এই বাচ্চাটির খাবার কে দিয়েছে আল্লাহ পাক সমস্ত প্রাণীর খাদ্য তিনি পৌঁছে দিয়েছেন কোন জিনিস তিনি বাকি রাখেন নাই আল্লাহকে বিশ্বাস করতে হবে তিনি রাজ্জাক তিনি খালেক তিনি রব তিনি স্রষ্টা এই আল্লাহ পাকের যে 99টি নাম আছে সমস্ত নাম হচ্ছে গুণবাচক নাম এই গুণবাচক নাম দিয়ে তার গুণ সহকারে তাকে বিশ্বাস করতে হবে গেল দুই নম্বর কয়টা বলেছিলাম শর্ত তিন নম্বর হচ্ছে আল্লাহ পাকের ক্ষমতা আল্লাহরে বিশ্বাস করবেন ক্ষমতা দিয়ে কি দিয়ে বিশ্বাস করবেন ক্ষমতা দিয়ে কি ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা হচ্ছে দিনকে রাত বানাতে পারেন রাতকে দিন বানাতে পারেন সাগরকে নগর বানাতে পারেন নগরকে সাগর বানায় দিতে পারেন পথের মানুষ ধরে রাস্তার মানুষ ধরে প্রেসিডেন্ট বানায় দিতে পারেন আবার প্রয়োজনে ফাঁসির মঞ্চে চড়াই দিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন জিন্দাকে মৃত্যু করেন মৃত্যুকে জিন্দা করেন সবকিছুর ক্ষমতা ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির সমস্ত জিনিসের উপরে ক্ষমতা রাখেন কে জোরে বলুন সব জিনিসের উপরে প্রচন্ড ক্ষমতার মালিক এই ক্ষমতা অ্যাপ্লাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বাটন টেপা লাগে না সেনাবাহিনী ডাকার দরকার হয় না শুধু বলেন দুইটা অক্ষর বলেন তো কি মাশাআল্লাহ আপনাদের ওয়াজ শুনাইয়া মজা আছে কারণ আপনারা বোঝেন শুধু দুইটা অক্ষর কোন হাও সাথে সাথে হয়ে যায় এটা দুইটা ব্যাখ্যা আছে একটা হচ্ছে যেটা আল্লাহ পাক এখনি চান সেটা কোন বলার সাথে সাথে তখনই হয় আবার যেটা এখন চান না কিছু পরে সেটার জন্য কোন বলার সাথে সাথে সেটার হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায় সুবহানাল্লাহ দেখেন না এই যে ভারতের আঞ্জার ভুজ আহমদাবাদ এইখানে আল্লাহ অবিশ্বাসী লোক যারা তারা বলে প্রকৃতির লীলা খেলা তো প্রকৃতি এটা কি কোনো জানোয়ারের নাম যা আল্লাহর অবাধ্য আল্লাহ যা বলে তা শোনে না এক জায়গায় কাঁপাই দিয়ে সব ভেঙে চুরি শেষ করে দেয় অথবা বন্যা হয়ে সব ডুবাই দেয় প্রকৃতি কোনো জানোয়ারের নাম নয় আল্লাহ পাক যখন যা ইচ্ছা করেন ফাআলুল লিমা ইউরি যা খুশি তাই করেন আল্লাহর ইচ্ছে হয়েছে কোন বলেছেন সঙ্গে সঙ্গে এ পর্যন্ত খবর যা পাওয়া গেছে মৃতের সংখ্যা 2 লাখের ওপরে আল্লাহ পাক ইচ্ছা করলে সব জায়গায় এটা করে দিতে পারেন আমি ভূমিকম্প কেমনে হয় আমি সেটা দেখেছি আজ থেকে কয়েক বছর আগে ক্যালিফোর্নিয়া আমেরিকার একটি স্টেট লস অ্যাঞ্জেলেসে ভূমিকম্প হয়েছিল ওই দেশে রাস্তা আছে দোতলা তিনতলা চারতলা ফ্লাইওভারগুলি তিনতলা চারতলা পর্যন্ত এই দৃশ্যটা ওয়াশিংটনে ওয়াশিংটনের নাসা যেখানে মহাশূন্য গবেষণাগারের কয়েকটা অফিস আছে তার একটি অফিস আছে ওয়াশিংটনে সেইখানে আমাকে নেওয়া হলো এবং আমি দেখলাম বিরাট স্ক্রিন সেই পর্দায় দেখানো হলো ভূমিকম্পের দৃশ্য দরিয়ার ভিতরে পানি যেমন রোলিং হয় তুফান হয় এইভাবে করে যখন ভূমিকম্প শুরু হলো তখন ক্যালিফোর্নিয়ার রাস্তাঘাট মাটিগুলি বিল্ডিংগুলি দেখতেছিলাম মাটির মধ্যে দরিয়ার মতো তুফান হচ্ছে এরকম করে পাটিসাপটা পিঠে আপনারা দেখেছেন বা ডিমের মামলেট দেখেছেন এইটা যেমন জড়ায় দোতলা তিনতলা রাস্তাগুলি একটার পর একটা পেঁচাইয়া দুমড়ে মুচড়ে মুহূর্তের ভিতরে 1 মিনিট তো নয় কয়েক সেকেন্ডের ভিতরে সব শেষ হয়ে গেল লন্ডভন্ড হয়ে গেল এইখানে কোনোদিন মানুষের বসতি ছিল বলে তার কোনো প্রমাণ নাই কিন্তু দুর্ভাগ্যজনক সত্য এই মানুষ এগুলি চোখে দেখে তারপরেও বিশ্বাস করতে পারে না কপাল পোড়া এগুলো কি কপাল পোড়া বিশ্বাস করতে পারে না ক্ষমতায় যে যখন থাকে তখন চতুর্দিকে অন্ধকার দেখে মনে করে যে এ ক্ষমতা আর আমার হাত থেকে যাবে না যা খুশি তাই করব কিন্তু তোমাকে নিয়ন্ত্রণ করার আরেকজন আছেন আছেন কি না
সেজন্য আল্লাহ পাক বলেছেন ওয়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন আমি যারা সীমা লঙ্ঘন করে আমি ঢিল দেই একসাথে ধরি না ঢিল দেই দেখি কদ্দূর পারো এইজন্য তো ফেরাউনের ফেরাউন বেঁচে ছিল 950 বছর কোন কোন কিতাবে লেখা আছে 950 বছর হায়াত পেয়েছিল জানি না কত বছর পাইছিল 950 বছরের ভিতরে একদিন তার সর্দি হয় নাই ওজন বলতে না পারে যে যদি আমার অসুখ বিসুখ হইতো তাও তো আমি আল্লাহ তোমারে ডাকতাম মানে মুনাফিক কাফের বেঈমান অহংকারী আল্লাহ সুযোগ দেন পাপিষ্ঠকে সুযোগ দিয়ে দেন এই কথা যেন বলতে না পারে যে আল্লাহ আর যদি 6টা মাস সময় পাইতাম তাহলে আমি ভালো হয়ে যেতাম এরকমও সুযোগ দেওয়া হয় না ঠিক আছে করতে থাকো দেখি কদ্দূর পারো তারপরে যখন সীমা লঙ্ঘন করে করে একদম প্রান্তে এসে যায় তখন দড়ির অপর প্রান্ত কার কাছে কার কাছে ঘুড়ি যত উপরেই ওড়ে ঘুড়ির লাটায় ওই পেছনে একটা সুতা আছে সেই সুতাটা আরেকজনের হাতে ঠিক না ঘুড়ি যতই মনে করুক যে আমি পাল্লা দিয়ে মঙ্গল গ্রহে যাব যেখানে খুশি সেখানে যাব ঘুড়ির এই অহংকার মিশে বেশি দূরে যেতে পারবে না যেহেতু তোমার পেছনে একটা দড়ি আছে সেই দড়িটা আরেকজনের হাতে এই দড়িতে যখন টান দেওয়া হবে কাছে ফিরে আসতে হবে যেখান থেকে উৎপত্তি সেখানেই ফিরে আসতে হবে সুতরাং আল্লাহ পাকের এই প্রচন্ড ক্ষমতাকে বিশ্বাস করতে হবে যে তিনি বিরাট ক্ষমতার মালিক ফকিরকে আমির বানান আমিরকে ফকির বানান আবার প্রয়োজনে ইচ্ছে করলে পথের লোক ধরে কেউ চেনে না কেউ শোনে না আল্লাহ পাক ধরে নিয়ে বাদশা বানান আবার যখন আল্লাহ নারাজ হন তখন ফাঁসিতে ঝুলায় দেন পারেন কিনা পারেন কিনা প্রচন্ড ক্ষমতার মালিক তিনি আল্লাহ পাককে বিশ্বাস করার জন্য চারটি শর্তের আল্লাহর অস্তিত্বে বিশ্বাস গুণাবলীতে বিশ্বাস ক্ষমতায় বিশ্বাস চার নম্বরে হচ্ছে তার হুকুম এবং আহকামে বিশ্বাস আল্লাহ পাক যেসব আদেশ করেছেন নিষেধ করেছেন সেগুলি মানতে হবে আল্লাহ যা হুকুম করেছেন তা মানতে হবে যা নিষেধ করেছেন তার থেকে ফিরতে হবে তাহলে বোঝা যাবে যে আপনি আল্লাহকে বিশ্বাস করেছেন আল্লাহর বিশ্বাস করি কিন্তু আল্লাহর আইন মানি না এই বিশ্বাসের কোনো দাম আছে বলেন দাম আছে আল্লাহকে বিশ্বাস করি অথচ ইসলামকে বলি মৌলবাদ ইসলামের কাজ যারা করে তাদেরকে বলি মৌলবাদী আর যাই হোক এগুলো মুসলমান না এগুলি মুনাফিক এগুলি কি এই জন্য আল্লাহ পাক বলছেন জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আমার সাথে ব্যবসা করো কার সাথে এই ব্যবসার মধ্যে তিনটা পুঁজি تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون আমার সাথে ব্যবসা করো সেই ব্যবসার পুঁজি হলো তিনটি পুঁজি কয়টা বলেছি কয়টা একটাও এখনো শেষ হয়নি প্রথমে বলেছিলাম আল্লাহর প্রতি ঈমান দুই নম্বরে রাসূলের প্রতি ঈমান তিন নম্বরে এখনই ভুলে গেলেন জোরে বলেন কি এখন আল্লাহর প্রতি ঈমান আনলে পরে উপকার কি 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 উপকার হয় সেটা শোনার দরকার কি না ফায়দা ছাড়া তো মানুষ কাজ করে না ফায়দা হইতে হবে লাভ হইতে হবে ঈমান আল্লাহর প্রতি ঈমান আনলে অনেক লাভ তার মধ্যে কয়েকটা লাভের কথা আজকে আমি বলবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলবো কি না কয়েকটা লাভের কথা বলি আমি আশা করি ফায়দা হবে ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ এক নম্বরের ফায়দা আল্লাহর উপর ঈমান আনলে মুখস্থ করেন কাগজ কলম থাকলে লিখে নেন আর না হয় মনে 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 রেখে দেন মেমোরিতে ধরে রাখেন আল্লাহর উপরে ঈমান আনার এক নম্বরের লাভ হচ্ছে আত্মমর্যাদার সৃষ্টি হয় যারা আল্লাহর উপরে ঈমান আনে তাদের আত্মমর্যাদা সৃষ্টি হয় পার্সোনালিটি শখসিয়ত তৈরি হয় এমন শখসিয়ত হয় শখসিয়ত মানে কি পার্সোনালিটি পার্সোনালিটি মানে কি ব্যক্তিত্ব ব্যক্তিত্ব তৈরি হয় সে কোনো
পাগল শ্রেণীর লোক হয় না তার চলায় তার বলায় তার ওঠায় ব্যক্তিত্বের ছাপ ফুটে ওঠে এই ব্যক্তিত্বের পরিস্ফুটনের কথা বিশ্বকবি বলেছেন কে বিশ্বকবি আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন খুদি কো কর ইতনা বুলন্দ খুদি কো কর ইতনা বুলন্দ কে হর তকদীর লিখনে কে পহলে خدا پوچھے بندے کو بتا تیری رضا کیا ہے نیجر بیکتتر پر اس فٹن اے بھاوے گوڑے تو لو پرسنال جی شخصیت اے بھاوے تو ہی گوڑو جاتے اللہ پاک تمہار تقدیر لکھر شمائے تمہارے جگس کرے باندہ توی بول تر تقدیر چاہمی کی بھاوے لکھ بو سبحان اللہ بولے ایٹی ہی اچھے ইমানের প্রথম কথা ঈমান জানে তার মধ্যে মর্যাদার সৃষ্টি হয় সে কোনো কিছুকে ভয় পায় না আত্মমর্যাদা আসে কারণ ঈমান আনার আগে খুব খেয়াল করুন ঈমান আনার আগ পর্যন্ত সে ভয় করত সাপকে তাই সাপকে পূজা করত সে ভয় পেত পাথরকে তাই পাথর পূজা করত সে ভয় পেত সূর্যকে তাই সূর্যকে পূজা করত সে ভয় পেত পানিকে তাই পানি পূজা করত ভয় পেত আগুনকে তাই আগুনকে পূজা করত ভয় পেত বিরাট গাছ ওটারই পূজা করত যেটা বড় ওটারই পূজা করত কিন্তু ওর জানা নাই এর থেকে বড় এগুলি সৃষ্টি এর থেকে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টির শক্তি বেশি না স্রষ্টার শক্তি বেশি তো পাগলের মতো এগুলোর সামনে মাথা নত করো কেন এই জন্য ঈমান আনার আগে তার মধ্যে ব্যক্তিত্ব ছিল না যেখানে যা দেখেছে মাথা নত করেছে পূজা করেছে অর্চনা করেছে কিন্তু কোরআন তাকে শুনিয়েছে ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম আল্লাহ পাক বলেন আমাকে বাদ দিয়ে এরা যেই সব জিনিসের পূজা করে মাথা নত করে এবং ওদের কাছে শক্তি আছে বলে মনে করে তোমাদের জেনে রাখা উচিত ওরা তোমার মতো আমার গোলাম দুই নম্বরের যে ফায়দাটা সেটা হলো আল্লাহর প্রতি ঈমান আনায় মানুষ বিনয় এবং বিনম্র প্রকাশ করে সে অহংকারী হতে পারে না আল্লাহর উপরে যে ঈমান আনে সে অহংকারী হইতে পারে না কারণ আল্লাহ বলে দিয়েছেন ইয়া معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان جرى وهم كري جرى شويرة تري যারা জালিম আল্লাহ পাক তাদেরকে বলছেন হে পৃথিবীর মানুষেরা জেনেরা যদি সম্ভব করতে পারো আমার আইন ভালো লাগে না আমার ইসলাম পছন্দ হয় না আমার আলেম ভালো লাগে না আমার কোরআন ভালো লাগে না অবস্থা যদি এমনটি হয় বেরিয়ে যাও বেরিয়ে যাও নক্তার সামাওয়াত ওয়াল আরদ আমার সার্বভৌমত্বের ভেতর থেকে আকাশের নিচের থেকে জমিনের উপর থেকে বেরিয়ে যা ফানফুজু লা তানফুজু ইল্লা বিসুলতান কোথায় যাব পালাবার জায়গা নাই বেরোতে পারবে না আকাশ আর জমিন দিয়ে প্যাকেট করে রেখেছি পালাবার জায়গা নাই কোথায় যাইবা জুলুমের হাত যত আছে করতে থাকো আর আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন সুতরাং ইমানদার ব্যক্তি তার মধ্যে বিনয় আসে বিনম্র হয় সে পয়সা করে আসে বলে অহংকার করে না কারণ আল্লাহ বলেছেন ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা আল্লাহ সব বলে দিয়েছেন আল্লাহই হচ্ছেন কারো মুখাপেক্ষী নন সম্পদশালী আল্লাহর কোন সম্পদের অভাব নাই ওয়া আনতুমুল ফুকারা দুনিয়ায় তোমরা যা বাস করো সব ফকিরের গোষ্ঠী কিছু নাই তোমাদের তোমাদের যা দি খাইয়া শেষ করে ভালো আর আমার কাছে যা আছে আমি শুধু দিতে থাকি আর ভাণ্ড শুধু ভরাই থাকে মোটেও খালি হয় না সুবহানাল্লাহ কাজী মোমেন বান্দা
সে অর্থ এবং বিত্তের অহংকার করে না বিদ্যার অহংকার করে না অর্থ বিত্ত কত আছে তোমার কয় টাকার মালিক আল্লাহ যদি ইচ্ছে করেন ব্রেনের ভিতরে যদি টিউমার ঢুকায় দেন ব্রেনের একটা নার্ভ আর একটা নার্ভের সাথে জড়ায় দিবেন জায়গা হবে কোথায় হেমায়েতপুর হেমায়েতপুর কোথায় কাছেই পাবনা সুতরাং আল্লাহ পাক ইচ্ছে করলে এটা করে দিতে পারেন পারেন না খুব করতে পারেন হার্টের ভেতরে ক্যান্সার দিয়ে দিতে পারেন 14 গুষ্টি বিক্রি করলো ডাক্তারের পয়সা হবে না পারেন না আল্লাহ পাক পারেন কি না পারেন সেই জন্য যত বড় ধনী হোক পয়সার মালি হোক আল্লাহর উপর ঈমান আনলে বলে যে গুণটা হয় সে অহংকারী হয় না বিনয়ী হয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ যারা সামান্য একটু রাজত্ব পাইয়া ছোট্ট ছোট্ট একটা একটা দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কি হনুরে এরকম একটা ভাব আর্মি হাতে বিডিআর হাতে পুলিশ হাতে যা খুশি তাই করি না আল্লাহ পাক বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার আল্লাহ চিল্লায় বলুন আল্লাহ আল্লাহ পাকের সুতরাং তুমি মাতবারি করে কদ্দুর পারবা বেশিদূর কো বেশি দূর যেতে পারবে না গ্রামে গোয়াল আছে গরু রাখে যে জায়গায় ওই জায়গাটার নাম কি গোয়াল গভীর রাত্রে গরুর মালিক শুনতে পাচ্ছে গোয়াল ঘরে খুব শব্দ হচ্ছে রাখালকে ডেকে বলছে দেখ তো কি কিসের শব্দ কয় যে দেখে এসে জবাব দিচ্ছে যে গোয়ালে যে ষাটটার শিং মোটা তার গুতার চোটে ওই গোয়ালের মধ্যে যত গরু আছে কেউ টিকতে পারতেছে না খালি গুতাইতেছে সমানে মালিক কয় যে দীর্ঘদিন থেকে দেখতেছি এদার গুতার চোটে সমস্ত গরুগুলি অস্থির হয়ে যাচ্ছে যা একটা মোটা দড়ি দিয়া খাটো একটা দড়ি দিয়া খুঁটির সাথে জড়ায় বাঁধে রাখ গলাটারে মোটা একটা দড়ি দিয়া গলার সাথে খুঁটির সাথে যদি বাঁধা দেয় এরপরে খালি ফোঁস ফোঁস করতে পারবে গুদাইতে আর পারবে না ঠিক অনুরূপ ভাবে কোন জনপদ থেকে কোন দেশ থেকে যখন দেশের মানুষেরা যখন দেশের নিরস্ত্র মানুষেরা গরিব মানুষেরা যখন আল্লাহর দরবারে গভীর রাত্রে ফরিয়াদ তোলে আল্লাহ জুলুমে অত্যাচারে জর্জরিত হয়ে গেলাম মার খেতে খেতে শেষ হয়ে গেলাম অত্যাচারে অত্যাচারিত হচ্ছি চিৎকার বাড়তে থাকে আল্লাহ পাক তখন তার নজর দিয়ে দেখেন আল্লাহ তো দেখতেই থাকেন সব সময়ের জন্য আল্লাহ পাক কার কারণে এগুলি হচ্ছে আল্লাহ পাক টের পান শিং কারো কারো মোটা হয়েছে আজরাইলকে পাঠায় দেন যাও খাটো দড়ি দিয়ে বান্ধে থো খাটো দড়ি কোনটা বুঝছেন তিন হাত তিন হাত কবর কোনটা খাটো দড়ি দিয়ে বান্ধে থো সুতরাং কত বড় বড় রাজা বাদশা ক্ষমতা এলো মানুষের উপরে জুলুম করলো আল্লাহ পাক তার ইন্তেকাম নিয়েছেন সেই আল্লাহ এখন আর নাই নাউজুবিল্লাহ সে আল্লাহ আছেন কিনা পূর্ণ শক্তিতে বহাল কিনা হুয়াল হাইয়ুল কাইয়ুম এমন অবস্থা নয় যে বাংলাদেশে কি হচ্ছে আর আল্লাহ টের পাচ্ছেন না কি বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম ঘুম নাই তন্দ্রা নাই কার ঘুমানো না তন্দ্রাও জান না তন্দ্রা কারে কয় জি জিমটি জিমানি যাই বলেন আপনারা বুঝে নিয়ে ওই যে বসে বসে এরকম করে আল্লাহ ওরকমও করেন না ঘুমো নাই তন্দ্রাও নাই হযরতে মূসা আলাইহিস সালাম বলছিলেন যে আল্লাহ তুমি নাকি ঘুমাও না মূসা আলাইহিস সালাম তো খুব আদরের নবী আল্লাহ পাকের খুব আদরের নবী দারুণ আদর আল্লাহ পাক বলছেন মূসা আমি তোমারে আমার জন্য বানাইছি সুবহানাল্লাহ গো কোরআন শরীফে আছে আল্লাহ পাক বলছেন মূসা আমি তোমারে আমার জন্য বানাইছি তোমাকে যখন তোমার মা
দরিয়ায় ভাসায় দিয়েছিল আমি তোমার বাক্সর দিকে তাকায়েছিলাম সুবহানাল্লাহ আল্লাহ যদি বলেন আমি তাকায়েছিলাম সুবহানাল্লাহ তোমারে আমার জন্য বানাইছি সুতরাং হযরতে মূসা আলাইহিস সালাম তিনি বলছেন আল্লাহ পাককে খুব আদরের নবী তো আল্লাহ তুমি নাকি ঘুমাও না আল্লাহ কয় তুমি বিশ্বাস করো না হযরত মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ অবশ্যই বিশ্বাস করি তবে বুঝি না বিষয়টা কি বুঝি না কেমনে না ঘুমাই পারে বুঝি না আল্লাহ আচ্ছা ঠিক আছে তুমি যখন বিশ্বাস করছো তখন আর অসুবিধা নেই বিশ্বাস না করলে বুঝি হচ্ছিল পয়গম্বর মানুষ তাকে তো বলতেই হবে বিশ্বাস করি তবে বুঝি না আল্লাহ কয় যে ঠিক আছে বিশ্বাস যখন করো আমি বুঝাই দেব নিয়ে আসো এক গ্লাস পানি নিয়ে আসলে দাঁড়ায় থাকো মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন পানি নিয়ে দাঁড়ায় থাকো আর ঘুমের আল্লাহ করলেন মূসারে ধর মূসা আলাইহিস সালামের ঘুম এসে গেল ঘুমের আমি যে হাতটা শিথিল হয়ে গ্লাসটা পড়ে ভেঙ্গে চুরমার হয়ে গেল হযরতে মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন আল্লাহ পাক শোনায় দিলেন ভয়ের কোনো কারণ নাই একটা পরীক্ষার জন্যই দিলাম তোমার বোঝার জন্যই দিলাম তুমি যেমন এক গ্লাস পানি নিয়ে একটা গ্লাস নিয়ে এক মুহূর্ত দাঁড়াতে পারলে না ঘুম আসলো আর হাত থেকে পড়ে গ্লাসটা ভেঙে গেল মুসারে তুমি বুঝে নাও তুমি জেনে রাখো তাম সৃষ্টি জগৎ তোমার আল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের হাতের মুঠার মধ্যে রয়েছে আল্লাহ রব্বুল আলামিন যদি ঘুমায় যান এই পৃথিবীর আকাশ এবং জমিনের সব ট্রাফিক কন্ট্রোল আল্লাহ পাক নিজেই করেন যদি তিনি ঘুমায় যান সব শেষ হয়ে যান বাংলাদেশে কি হচ্ছে পৃথিবীর কোথায় কি হচ্ছে তা আল্লাহ দেখছেন না চিল্লায় বলো দেখছেন না সে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিষ্কার করে বলছেন যারা নাকি মোমেন বান্দা তারা অহংকারী হয় না ক্ষমতায় না থাকুক কোন অবস্থাতেই অহংকারী হতে পারে না আল্লাহ পাক শোনায় দিয়েছেন যারা অহংকার করে তাদেরকে পরিষ্কার করে বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা ওয়ালা তামশি ফিল আরদি মারহান খবরদার আমার জমিনের উপরে অহংকারের পথে বড় হেঁটো না দেখছেন না কত আছে অহংকার করে হাঁটে জমিনের উপরে জুতা পায়ে দিয়ে মচ মচ করে হাঁটতে থাকে ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা তুমি কি তোমার পদাঘাত দিয়ে আমার জমিনটারে ভাটায় দিতে পারবা বলেন পারবে যদি শক্তি থাকে দাও লাথি তোমার ঠ্যাং ভাঙবে মাটির কিচ্ছু ওয়ালান তাখরিকাল আরদা মা তুমি আমার এই জমিনটাকে ধসাই দিতে পারবে না আর ওয়ালান তাবলুগাল জিবালা তুলা আর পাহাড়ের উচ্চতা লাভ দিয়ে তুমি ছাড়াই যেতে পারবে না আমার জমিনও ফাটাইতে পারবে না লাথি দিয়া লাভ দিয়ে পাহাড়ের উচ্চতাও ছাড়াইতে পারবে না তো এত লাভাও কেন কম লাভাও শক্তি কম দেখাও আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা আল্লাহর বান্দা যারা সত্যিকারের বান্দা যারা তারা দুনিয়ার বুকে বিনয়ের সাথে হাঁটে মাথা নিচু করে বিনয়ের সাথে হাঁটে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তুই আল্লাহর প্রতি ঈমানের সবথেকে বড় লাভ হচ্ছে আত্মমর্যাদা সম্পন্ন বানায় ঈমান তাকে বিনয় এবং বিনম্র বানায় অহংকারী বানায় না আর অহংকার করে তুমি যাবা কই কদ্দুর ক্ষমতা তোমার আল্লাহ কোরআন শরীফের বহু আয়াত দিয়ে এই কথাগুলি বলেছেন আর এটা গেল দুই তিন নম্বরে আল্লাহর উপর ঈমান আনার আমি কি বলতেছি বলেন তো দেখি ফায়দা আল্লাহর উপরে ঈমান আনার তিন নম্বরের ফায়দা হলো মুমিন ব্যক্তির মধ্যে বীরত্ব এবং নির্ভীক ভাব তার মধ্যে এসে যায় সে
নিজে মুজাহিদ সে বীর সে কাপুরুষ নয় সুবহানাল্লাহ আল্লাহর উপর ইমানের কারণে বীরত্ব এবং নির্ভীকতার প্রশিক্ষণ তার মধ্যে তৈরি হয়ে যায় কারণ মানুষের সবচেয়ে বড় ভয় হলো মৌতের বলেন তো দেখি বড় ভয় কিসের বলেন সবাই আর যারা বললেন না তারা তাদের মৌতের কোনো ভয় নাই মৌতের ভয় আছে কি না আছে কিন্তু ভয় করে যাবেন কই ভয় তো সেইটারে করা যায় যেটাকে ভয় করে এড়ানো যায় এখন মৃত্যুকে ভয় করে আপনি কি এড়াইতে পারবেন না পারবেন আল্লাহ পাক বলছেন মুমিন নির্ভীক হবে বীরত্বে পরিপূর্ণ হবে কাপুরুষ হবে না মৌতের ভয়তে পালায় বেড়াবে না আল্লাহ পাক বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি এ মহারোগের চিকিৎসক নাই নাই সে ঔষধ জগতে খুঁজিয়া কাতর হইলে কি হবে পারিবে না তারে ফিরাতে মৃত্যু যখন তোমার এসে যাবে তোমাকে মৌতের হাত থেকে কেউ রেহাই দিতে পারবে না মৃত্যু তোমার হবেই সুতরাং মৌত যখন হবে তখন তাকে ভয় করে তো কোনো লাভ নাই আর মৃত্যু কোথায় হবে কখন হবে আমরা কেউ জানি না জানেন ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত কোন মাঠে কোন ময়দানে কখন মৌত হবে কারো জানা নাই এই গত নভেম্বর মাসের শেষ দিকে আমি লন্ডন সফর করেছিলাম এক ভাইয়ের কাছে শুনলাম আমি অবাক হয়ে গেলাম তিনি পত্রিকায় দেখে আমাকে বলেছেন এক লোক আটতলা থেকে আটতলা বিল্ডিংয়ের ছাদের উপর পড়ে গেছে আটতলা বিল্ডিংয়ের ছাদের উপর থেকে পড়িয়া তার কিছু হয় নাই হাত পাও ভাঙে নাই মরেও নাই খালি কিছু চামড়া টামড়া ছিঁড়ে গেছে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স আসছে অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে গেছে হসপিটালে নিয়ে যাবে চামড়াগুলো সেলাই করে দেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে উঠাইয়া তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স আসছে দরজা যেভাবে লাগাইছে দরজাটা ভালোভাবে লাগে নাই দেখেন নাই মাইক্রোবাসে বা অ্যাম্বুলেন্সে অনেক সময় দরজা এরকম মারে মারার পরে অনেক সময় লাগে না যার জন্য ড্রাইভার বলে যে দরজাটা ভালো করে লাগায় নেন ঠিক না দরজাটা ভালো করে লাগে নাই সামনে চলতে গিয়ে এই গাড়িটার ব্রেক কষতে হয়েছে ড্রাইভারের কোনো কারণে যেই না ব্রেক কষেছে আর অমনি দরজা যেটা লাগছিল না ভালো করে দরজাটা খুলে গেল আর রুগীটা আটতলা কাছে পড়ছিল ওইটা ছিল পাশে সে ছিটকে গিয়ে রাস্তায় পড়লো আর একটা বাস সামনের থেকে এসে মাটিতে তার সেপটা করে দিয়ে চলে গেল শুনিয়া আমার মুখ থেকে বেরিয়ে গেল আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার কি আল্লাহ পাকের কি প্রচন্ড ক্ষমতা কি ইচ্ছা তার মৃত্যুর জন্য সময়ও লাগবে জায়গাও লাগবে দুটো জিনিস এক হতে হবে আল্লাহর যাকে যে মৃত্যু দিবেন মৃত্যুর জন্য সময় এবং জায়গা দুটোর কম্বিনেশন হতে হবে আটতলা থেকে পড়বে ঠিক কিন্তু মরবে না আজরাইল অপেক্ষা করতেছে রাস্তায় বাস আসবে যখন আটতলা থেকে পড়লো অবিশ্বাস্যভাবে লোকটা বেঁচে গেল আর হসপিটালে তার যাওয়া হলো না গাড়ির দরজা খুললো রাস্তা দিয়ে পড়লো আজরাইল দ্রুত তার কাম সেরে চলে গেল সুতরাং মুমিন ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনার কারণে দুর্জয় মনোবল সৃষ্টি হয় কাপুরুষ জীবনে কয়েকবার মরে সাইকেলের টায়ার বাস্ট হয়েছে শুনে বেহুশ হয় তারপরে ট্রাকের টায়ার বাস্ট হয়েছে শুনলে কানের তলা ফেটে যায় বোম বাস্ট হয়েছে আওয়াজ শুনে হার্ট ফেল করে পাতিশিয়েলের ডাক শুনলে কোনো হুশই থাকে না এই হচ্ছে কাপুরুষদের কাজ আর ইমানদার ইমানদার ব্যক্তি এগুলি পরোয়া করে না তার জানা আছে যে আমার নির্ধারিত সময়ের এক মুহূর্ত আগে আমার মৌত হবে না তো মৌত যখন আমার জন্য অবধারিত দুনিয়ায় আসছি যখন মৌত যখন হবেই সেই মৌত বিড়ালের মতো হোক তা কি চান পাতিশিয়ালের মতো হোক তা কি চান আমি তো বলি যে বিড়ালের মতো পাঁচ শত বছর বেঁচে থাকার কোনো লাভ নাই
সিংহের মতো 5 মিনিট বাঁচুন মির্জাফরের মতো 50 বছর বেঁচে থাকায় লাভ নাই খালিদ বিন ওলিদের মতো সিরাজউদ্দৌলার মতো বেঁচে থাকুন ঠিক